নমস্কার, আপনারা দেখছেন ভয়েস আপ কি আওয়াজ। আমি পম্পা, শুরু করতে যাচ্ছি ভয়েস নিউজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। কালচিনি ব্লকের সুবাসিনী চা বাগানে ধুমকুড়িয়া সংঘের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো করম পুজো। কুমারগ্রাম ব্লকের বড় দলদলি ঘাগসাপাড়া কুরুক সেবা সংঘের উদ্যোগে করম পুজোকে ঘিরে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে সারা রাজ্যের সাথে মালদা জেলার প্রতিটি ব্লকে ডিজিটাল রেশন কার্ড তৈরির ক্যাম্প শুরু হয়েছে। এলাকাকে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত করার ডাক দেওয়া হয়েছিল অনেক আগেই, সেই অনুযায়ী কাজও হচ্ছে। তাতে যাতে কোনো শিথিলতা না আসে সে কারণে ফের পথে নামলেন নাগরকাটার হোপ চা বাগানের পরিচালক থেকে শুরু করে শ্রমিকেরা। মালদা জেলার ইংরেজা শহরে 2 নম্বর গভর্নমেন্ট কলোনি রামকিঙ্কর বালিকা বিদ্যালয় স্লাম ও 2 নম্বর গভর্নমেন্ট কলোনি গার্লস প্রাথমিক স্কুলের মাঠে দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জলজ উদ্ভিদ থেকে কীট পতঙ্গ পোকামাকড়। ধূপগুড়ি পৌরসভার উদ্যোগে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা সৃষ্টি, কোন সঠিক প্রস্তুতি না থাকায় সমস্যার মহিলা থেকে শিশুরা। মালদার মানিকচক থানার নূরপুর দক্ষিণপাড়া গ্রামে নির্মাণ বাড়ির ছাদের একাংশ ভেঙে মৃত্যু হলো এক শিশুর, গুরুতর জখম আরো 3 শিশু সহ 1 মহিলা। সারা দেশের সাথে মালদা জেলা জুড়ে মহাসমারোহের সাথে উদযাপন হলো পবিত্র মহরম উৎসব। এবার চলে আসি আজকের বিস্তারিত খবরে। সারা দেশের সাথে মালদা জেলা জুড়ে মহাসমারোহের সাথে উদযাপন হলো পবিত্র মহরম উৎসব। সারা দেশের সাথে মালদা জেলা জুড়ে মহাসমারোহের সাথে উদযাপন হলো পবিত্র মহরম উৎসব। ইংরেজা শহরে মহরম উৎসবের শোভাযাত্রায় পা মেলান জেলা তৃণমূল নেত্রী ও রাজ্য মহিলা কমিশনের সহসভাপতি মৌসুম নূর, সাংসদ আবু হাসান খান চৌধুরী সহ কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। এছাড়াও হরিশ্চন্দ্রপুর, রতুয়া, চাঁচল সহ কালীচকের বিভিন্ন এলাকায় পালিত হলো মহরম উৎসব। মহরমকে কেন্দ্র করে জেলা জুড়ে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। সুষ্ঠুভাবে সম্পন্ন হয় মহরমের উৎসব। মহরম কথাটির অর্থ হচ্ছে শোক প্রকাশ। যদিও এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় লাঠি খেলার প্রচলন রয়েছে, তারই অঙ্গ হিসেবে এই মহরম মাসের 7 তারিখ থেকে শুরু হয়েছে বিভিন্ন ধরনের ফাতিয়া এবং লাঠি খেলা। এদিন মহরম মাসের 10 তারিখ অর্থাৎ আজকের দিনেই হযরত মুহাম্মদের 2 প্রিয় নাতি ইমাম হাসান এবং ইমাম হোসেন কুফার শহরের হাসরের ময়দানে শহীদ হয়েছিলেন। সেই দিনকে সামনে রেখেই আজকের এই মহরম উৎসব পালন হচ্ছে। মানিকচক ব্লকের ধরমপুর অঞ্চলের শালাবাদগঞ্জ গ্রামে দরগার সামনে দেখা গেল বিভিন্ন ধরনের লাঠি খেলা এবং কসরত। এই লাঠি খেলার জন্য দূর দূরান্ত থেকে দলে দলে এসে দরগার সামনে এসে লাঠি খেলা প্রদর্শন করে। যেমন মালদা জেলার লাঠি খেলা দলের মধ্যে সেরা দল পীরপুর দলকে লাঠি খেলা খেলতে দেখা যায়। এখানে জাহান পীর দরগার শরীফ আছে, দীর্ঘদিনের অনেক পুরনো। এনাদের এখানে উরুস আছে, এই উরুসে ওনারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা এসেছি তাদের সঙ্গে সামিল হবার জন্য এবং পার্টিসিপেট করার জন্য। খুব ভালো লাগছে, খুব সুন্দর আয়োজন ওনারা করেছেন, প্রত্যেক বছরই করেন। ওনারা আমাকে ইনভাইট করেছেন, আমি এসেছি। আজকে আমাদের মহরম পর্ব পালিত হচ্ছে। যেহেতু মহরম শব্দের অর্থটা হচ্ছে শোক পালন করা, আমরা শোক পালনের মধ্যে দিয়ে যে ইসলাম ধর্মের রক্ষার জন্য ইমাম হাসান যে জীবন দিয়েছেন তার স্মৃতি রক্ষার উদ্দেশ্যে আমরা এই সমস্ত প্রদর্শনী করে থাকি। এবং আমাদের এখানে শালাবাদগঞ্জ যুব মসজিদ সংলগ্ন যে ইমামবাড়া আছে, এটা প্রায় 100 বছরের উপরে থেকে চলছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। আদিবাসী সম্প্রদায়ের অন্যতম শ্রেষ্ঠ উৎসব করম পুজোতে মেতে উঠল ডুয়ার্সের চা বলের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। কালচিনি ব্লকের সুবাসিনী চা বাগানের ধুমকুড়িয়া সংঘের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল করম পুজোর। আদিবাসী সম্প্রদায়ের অন্যতম শ্রেষ্ঠ উৎসব করম পুজোতে মেতে উঠল ডুয়ার্সের চা বলার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। প্রতি বছরের ন্যায় এবছরও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বলায় ভক্তি ও শ্রদ্ধার সহিত উদযাপন করা হচ্ছে করম পূজা। এদিন কালচিনি ব্লকের সুবাসিনী চা বাগানে ধুমকুড়িয়া সংঘের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো করম পুজো। উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রদীপ কুজু জানান যে করম পুজো প্রকৃতির পুজো। এখানে জল, বায়ু, প্রকৃতিকে পুজো করা হয়ে থাকে। সারা রাত ভরা মাদলের তালে নাচবে সবাই।
ये हमारे आदिवासी समाज के एक बहुत बड़ा पूजा है और ये आदिवासी समाज भारतवर्ष में धूमधाम से ये प्रोग्राम को मनाते हैं। और ये जो पूजा है ये हम लोग प्राकृतिक पूजा करते हैं, इसमें वन जंगल नदी नहर पेड़ पौधा सभी इस पूजा को लेकर हम लोग पूजा करते हैं। और हमारी ये पूजा है बिल्कुल ही आज आदिवासी समाज में देखा जाए तो एकदम सार्वजनिक के रूप से ये पूजा है और बहुत महत्वपूर्ण से ये पूजा को हम लोग मनाते हैं। और इस पूजा को मनाने के लिए हमारे आदिवासी समाज उपास रहकर इस पूजा को सफलता करते हैं। धूपगुड़ी पौरसभा उद्योगे अंकन प्रतियोगिता चरम विशृंखला। मिशन निर्मल बांगला सप्ताह उपलक्षे 1000 প্রতিযোগিতাতে ডাকা হয় এই অঙ্কন প্রতিযোগিতায়। কোনো সঠিক প্রস্তুতি না থাকায় সমস্যার শিশু থেকে মহিলারা চরম হয়রানির শিকার হতে হয় অভিভাবক থেকে প্রতিযোগিতাদের। ধূপগুড়ি পৌরসভার উদ্যোগে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতা চরম বিশৃঙ্খলা। মিশন নির্মল বাংলার সপ্তাহ উপলক্ষে 1000 প্রতিযোগিতাকে ডাকা হয় এই অঙ্কন প্রতিযোগিতায়। কোনো সঠিক প্রস্তুতি না থাকায় সমস্যায় মহিলা থেকে শিশুরা চরম হয়রানির শিকার হতে হয় অভিভাবক থেকে প্রতিযোগিতাদের। নির্দিষ্ট সময়ে শুরু হলো না এই প্রতিযোগিতা। মিশন নির্মল বাংলার সপ্তাহ উপলক্ষে আয়োজিত হলো অঙ্কন প্রতিযোগিতা। ধূপগুড়ি পৌরসভার উদ্যোগে মঙ্গলবার এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। 5টি বিভাগে এই অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হয়। হাজার নির্মল বাংলা স্লোগানকে সামনে রেখে তার ওপর ভিত্তি করে অঙ্কন প্রতিযোগিতার বিষয়বস্তু রাখা হয়েছিল। এদিন অঙ্কন প্রতিযোগিতাদের জন্য বিষয় ছিল ছবির নির্মল বাংলা, নির্মল গ্রাম, নির্মল পরিবেশ, নির্মল বিদ্যালয়, নির্মল পথ। এই বিষয়গুলির ওপরে খুদে খুদে শিশু থেকে দশম শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা তাদের পছন্দ মতো বিষয় নিয়ে ছবি আঁকেন। এদিন এই অঙ্কন প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদের পুরস্কার স্বরূপ নগদ 2000 টাকা, দ্বিতীয় পুরস্কার স্বরূপ 1000 টাকা এবং তৃতীয় পুরস্কার স্বরূপ 1000 টাকা প্রদান করা হয়। এছাড়াও 1000 ছবির মধ্যে যে ছবিটি সেরা ছবি হিসেবে গণ্য হয় তাকে 5000 টাকা পুরস্কার দেওয়া হয়। পৌরসভার তরফ থেকে প্রতিটি বিভাগে 3টি করে পুরস্কার বিতরণ করা হয়। এদিনের অঙ্কন প্রতিযোগিতা ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে দারুণ উৎসাহ লক্ষ্য করা যায়। মালদা জেলার ইংরেজন শহরের 2 নম্বর গভর্নমেন্ট কলোনির রামকিঙ্কর বালিকা বৃদ্ধাশ্রম ও 2 নম্বর গভর্নমেন্ট কলোনি গার্লস প্রাথমিক স্কুলের মাঠে দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ থেকে শুরু করে কীটপতঙ্গ পোকামাকড়। প্রায় প্রতিদিনই স্কুলের শিক্ষক সহ ছাত্রীদের দেখা মিলছে কীটপতঙ্গ ও বিষধর সাপের। ভবনটি যে একটি স্কুল, নীল সাদার রং যদি না থাকতো তাহলে বোঝার উপায় ছিল না। বিশাল এলাকা জুড়ে কখনো দিঘির মতো জল দেখা যায়, আবার জল নেমে গেলে জঙ্গলে ভরা মাঠ দেখা যায়। সেই মাঠের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জলজ উদ্ভিদ থেকে কীটপতঙ্গ পোকামাকড়। প্রায় প্রতিদিনই স্কুল শিক্ষক সহ ছাত্রীদের দেখা মিলছে কীটপতঙ্গ ও বিষধর সাপের। দীর্ঘদিন ধরে স্কুল ক্যাম্পাসটির মধ্যে জল জমে থাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ এবং জন্মাচ্ছে ডেঙ্গু মশা। আর এই মশাদের আতরঘরের মধ্যেই নিয়মিত ক্লাস করছে 2টি স্কুলের পড়ুয়ারা। ইংরেজা শহরের 2 নম্বর গভর্নমেন্ট কলোনির রামকিঙ্কর বালিকা বৃদ্ধাশ্রম ও 2 নম্বর গভর্নমেন্ট কলোনি গার্লস প্রাথমিক স্কুলের এই সমস্যা দীর্ঘদিনের। এই দুই স্কুলের পক্ষ থেকে পৌরসভা, জেলা শিক্ষা দপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসনকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে, কিন্তু আশ্বাস ছাড়া এখনও পর্যন্ত কিছুই মেলেনি তাদের। বেশ কয়েকবার পৌরসভা আধিকারিক ও জেলা প্রশাসনের আধিকারিকরা পরিদর্শন করে গিয়েছেন, কিন্তু সমস্যার সমস্যাই থেকে গেছে, কোনো সমস্যার সমাধান হয়নি। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে ঘন্টার পর ঘন্টা বসিয়ে ক্লাস করায় পড়ুয়াদের মধ্যে বিভিন্ন রোগ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। ডেঙ্গু সহ বিভিন্ন পতঙ্গবাহিত রোগ ছড়ানোর সম্ভাবনা রয়েছে। এমন সময় চরম সমস্যায় পড়েছে দুই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। যদিও দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা শাসক কৌশিক ভট্টরাজ। এলাকার ড্রেনেজ সিস্টেম সেটা অত্যন্ত জঘন্য, যে কারণে বাইরের যাবতীয় জল সামান্য বৃষ্টি হলে সমস্তটাই স্কুলে এসে জমা হচ্ছে। আর আমাদের এখানে ভোটের সময় খানিকটা ল্যান্ডফিলিং হয়েছে বটে, র্যাম্প ট্যাম্প কিছু করা হয়েছে, এর ফলে কিছু টেকনিক্যাল এমন সমস্যা দেখা দিয়েছে যে বাইরের সমস্ত জলটাই ভেতরে এসে জমা হচ্ছে এবং সেটা আর বেরোতে পারছে না। পরিস্থিতিটা এরকম। সমস্ত সমস্যার কথা জানিয়ে আমি ডিএম স্যারের কাছে গেছিলাম, ভিজিটের জন্য ওসি এডুকেশনকে পাঠিয়েছিলেন, তিনি চিফ ইঞ্জিনিয়ার এসেছিলেন, সমস্ত দেখে গেছেন, তারপরেও দরবার করা হয়েছে। ডিএসডব্লিউ স্যার এসেছেন, দেখেছেন, ডিআই স্যার নতুন এসেছেন, জয়েন করেই দেখে গেছেন, কিন্তু এখনও পর্যন্ত যে মানে সুরাহা হবে এই মর্মে কোনো আশ্বাস আমি পাইনি।
প্রথমত অল্প বৃষ্টি হলেই মাঠে এমন বিশ্রীভাবে জল জমে যে মানে অবর্ণনীয় অবস্থা। আর বেশি বৃষ্টি হলে সমস্ত নিকাশি ড্রেনগুলো আমাদের স্কুলের সমস্ত জলগুলো সে যেমন নদী যেমন গিয়ে সাগরে মিলিত হয়, ঠিক সেই রকম ড্রেনের জলগুলো যত এরিয়ার আবর্জনা আছে সব এই দু নম্বর কলোনির এরিয়ার যত ড্রেনের আবর্জনা সব আমাদের স্কুলে এসে পড়ে। স্কুলে ক্লাস করতে আমরা এই স্কুলের বিদ্যালয়ে যে পাঠ করি তো আমাদের এখানে বড় মাঠ আছে, কিন্তু আমরা মাঠটাকে কোনোভাবেই ব্যবহার করতে পারি না। আমাদের যে সকালবেলা যে প্রার্থনাটাও হয় সেখানেও আমাদের ঘরের মধ্যে বা বারান্দাতেই করতে হয়, কারণ মাঠে জমে থাকে এক হাঁটু মতো জল, সেখানে থাকে প্রচুর আবর্জনা বা সাপ বিভিন্ন রকম পোকামাকড়। আমাদের ক্লাসরুম ছাড়া আর কোনো বাইরে বেরানোর জায়গাই নেই জলের কারণে, এবং জলের জন্য খুব মশাও হচ্ছে, আমাদের অসুবিধা হচ্ছে। মাঠে জল থাকে কেন? কারণ খুব বৃষ্টি হচ্ছে তাই জন্য, এবং জলটা শোক করতে পারছি। কী অসুবিধা হচ্ছে মাঠে জল থাকাতে? বৃষ্টির কারণের জন্য মাঠে জল জমে যাচ্ছে, আমরা খেলতে পারছি না, আমরা ক্লাস থেকে বাইরে বেরাতে পারছি না, আর মাঠ সবসময় কাদা হয়ে যাচ্ছে, আবর্জনার ভরা। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো অখিল সরকারের রিপোর্ট। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। নাইস হাউস কুমার, সো নাইস, থ্যাংক ইউ ম্যাম। ये रसगुल्ले इतना मत खा नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं दूसरों को सबसे पहले वही नजर आते हैं, इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स, बर्जर इजी क्लीन पेंट। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaya. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज। फिरे आसलम आज के विस्तारित खबरे। এলাকাকে নিষিদ্ধ প্লাস্টিক মুক্ত করার ডাক দেওয়া হয়েছিল অনেক আগে, সেই অনুযায়ী কাজও হচ্ছে, তাতে যাতে কোনো শিথিলতা না আসে সেই কারণে ফের একবার পথে নামলেন নাগারকাটার হোপ চা বাগানের পরিচালক থেকে শুরু করে শ্রমিকেরা। এলাকাকে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ মুক্ত করার ডাক দেওয়া হয়েছিল আগেই, সেই অনুযায়ী কাজও হচ্ছে, তাতে যাতে কোনো শিথিলতা না আসে সে কারণে ফের পথে নামলেন নাগারাকাটার হোপ চা বাগানের পরিচালক থেকে শুরু করে শ্রমিক সবাই। সোমবার ওই বাগানের পাশাপাশি লাগোয়া থালচোরা বাজারে গিয়ে প্লাস্টিকের কুফল নিয়ে সবাইকে সচেতন করার কাজ করা হয়। প্লাস্টিকের ক্যারি ব্যাগের পরিবর্তে যাতে প্রত্যেকে কাপড়ের ব্যাগ ব্যবহার করেন সে কারণে দুটি স্থানে আলাদা আলাদাভাবে দুটি স্টলও বসানো হয়। সেখান থেকে নামমাত্র খরচ কাপড়ের তৈরি ব্যাগ কিনতে উদ্বুদ্ধ করা হয় এলাকার বাসিন্দাদের। নির্মীয়মান বাড়ির ছাদের একাংশ ভেঙে মৃত্যু হলো এক শিশুর, গুরুতর জখম আরো তিন শিশু সহ এক মহিলা। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার নূরপুর দক্ষিণপাড়া গ্রামে, মহরমের অনুষ্ঠান দেখতে গিয়ে ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম অবস্থায় চারজন বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
নির্মীয়মান বাড়ির ছাদের একাংশ ভেঙে মৃত্যু হলো এক শিশুর, গুরুতর জখম আরও তিন শিশু সহ এক মহিলা। সোমবার রাতে মালদার মানিচা থানার নূরপুর দক্ষিণপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। মহরমের অনুষ্ঠান দেখতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর জখম অবস্থায় চারজন বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত শিশুর নাম রামজান শেখ, বাবা তুফান শেখ, বাড়ি হরিচন্দ্রপুর থানার শামকা গ্রামে। মহরম উপলক্ষে মানিচকের নূরপুর গ্রামের দক্ষিণপাড়ায় এক আত্মীয় বাড়ি ঘুরতে আসে রামজান। দুর্ঘটনায় জখম হয়েছে তানবীর শেখ, আন্নু খাতুন, শাহজাদ হোসেন, শুকতলা বিবি, প্রত্যেকে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। জানা গিয়েছে প্রতিবারের মতো এবারও গ্রামে মহরমের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছিল। অনুষ্ঠান দেখার জন্য বেশ কিছু শিশু একটি নির্মীয়মান বাড়ির ওপরে ওঠে। দ্বিতীয় তলা নির্মাণের কাজ চলছিল, হঠাৎ ভেঙে পড়ে নির্মীয়মান বাড়ির একাংশ। সেখান থেকে পড়ে গুরুতর জখম হয় পাঁচজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রত্যেককে মালদা মেডিকেলে রেফার করা হয়। মৃত্যু হয় একজনের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। ওখানে ছেলেরা মহরম কমিটির লাঠি খেলা হচ্ছিলো, লাঠি খেলা দেখছিলো ছেলেগুলা নিচনে দাঁড়িয়ে। উপরে ছাদের লিলটেন অব্দি গাঁথনি ছিল, ওটা পড়ে তারপরে এই ঘটনাটা হয়েছে। চার পাঁচটা ছেলে এইরকম হয়েছে, তো দুটা একটু একটু লেগেছে, এদের সিরিয়াস আছে, একটা মারা গেছে। যে ছেলেটা মারা গেছে ওর নাম রমজান আছে, বাকি এই যে আছে তো একটার নাম আন্নু আছে, মেয়ে যেটা আছে, আর একটা ছোটো ছেলে তানবীর, ওটার নাম কী আছে বলতে পারবো না। কতজন আহত, কতজন আছে আহত? এমনি হয়েছে ওখানে সাত আট জন। একজন মারা গেছে? একজন মারা গেছে ওর মধ্যে। এরা কি ছাদের নিচে ছিল নাকি সব? হ্যাঁ, নিচনে দেখছিল এরা, উপরে অনেক লোক ছিল, দেখুন নিচনে এরা ছিল। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। কুমারগ্রাম ব্লকের বড় দলদলি ঘাগসাপাড়া কুরুপ সেবা সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো করম পুজো। এদিন করম পুজোকে ঘিরে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কুমারগ্রাম ব্লকের বড় দলদলির ঘাগসাপাড়া কুরুপ সেবা সংঘের উদ্যোগে করম পুজোকে ঘিরে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সংস্থার সভাপতি ধীরজ ওরাও জানান, আদিবাসী সমাজের ঐতিহ্যবাহী কৃষ্টি ও সংস্কৃতিকে ধরে রাখতে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, প্রাক্তন সাংসদ দশরথ তির্কি, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিপ্লব নারজিনারী সহ বিশিষ্ট জনেরা। এদিন অনুষ্ঠানে দশরথ তির্কি গান গেয়ে উপস্থিত সকলকে মাতিয়ে তোলেন। রেশন ব্যবস্থা থেকে কেউ যাতে বাদ না পড়ে জনসাধারণের কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে সারা রাজ্য জুড়ে রেশন কার্ড তৈরি করার উদ্যোগ নিল খাদ্য দপ্তর। সারা রাজ্যের সাথে মালদা জেলার প্রতিটি ব্লকে রাজ্য সরকারের উদ্যোগে রেশন কার্ড তৈরির ক্যাম্প শুরু হয়েছে। রেশন ব্যবস্থা থেকে কেউ যাতে বাদ না পড়ে জনসাধারণের কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে সারা রাজ্য জুড়ে ডিজিটাল রেশন কার্ড তৈরি করার উদ্যোগ নিয়েছে খাদ্য দপ্তর। সারা রাজ্যের সাথে মালদা জেলার প্রতিটি ব্লকে রাজ্য সরকারের উদ্যোগে ডিজিটাল রেশন কার্ড তৈরির ক্যাম্পও শুরু হয়েছে। 9 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে আগামী 27 সেপ্টেম্বর পর্যন্ত। পুনরায় রেশন কার্ড তৈরির সুযোগ পেয়ে ফর্ম তোলা ও জমা দেওয়ার লাইনে শুরু থেকে ভিড় জনসাধারণের। এবার কোনো মতেই হাতছাড়া যেন না হয় সে কারণে প্রথম থেকেই লাইন দিয়ে ফর্ম তুলে পূরণ করে জমা দেওয়ার লাইনে বহু মানুষের ভিড়। প্রত্যেক মানুষ যেন সুস্থভাবে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারেন সেদিকেই লক্ষ্য রেখে তদারকি চালাচ্ছেন বিডিও সাহেবরা। ইংরেজদের ব্লকের বিডিও সৌগত চৌধুরী জানান, সরকারি নির্দেশ অনুসারে এই কর্মসূচি 9 সেপ্টেম্বর থেকে আগামী 27 সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ছুটির দিন বাদ দিয়ে প্রতিদিন সকাল 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। পরবর্তীকালে সরকারি কর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনের পর পোস্ট অফিস অথবা কুরিয়ারের মাধ্যমে প্রত্যেক গ্রাহকের কাছে এই ডিজিটাল রেশন কার্ড পৌঁছে দেওয়া হবে। 27 তারিখ রবিবার এবং অন্যান্য গভর্নমেন্ট হলিডে ছাড়া 10:00 থেকে 10:30 থেকে 5টা অবধি
রেশনের ফর্ম দিলি হবে এবং তারপর ফর্ম জমা দেওয়া হবে, তাদের বিভিন্ন ডকুমেন্টস সমেত ফর্মগুলোকে জমা দেওয়া হবে এবং এই ফর্মগুলো তারপর ডেটা এন্ট্রি করার পর এগুলো ফিল্ড ভেরিফিকেশন হবে, যারা যারা পাওয়ার যোগ্য তারপর তাদেরকে আজ বাড়িতে ইয়ের মাধ্যমে পোস্ট কার্ডের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে তাদেরকে কার্ড বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে নতুন করে রেশনের ব্যবস্থা গ্রহণের সুযোগ পেয়ে অত্যন্ত খুশি সাধারণ মানুষ, তাই ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি বিডিও অফিস এসেছি, তো আমি রেশন কার্ড জমা দেওয়ার জন্য এসেছি, পাইনি তার জন্য আমাদের অসুবিধা হতো, আর এখন যদি হয় তো আরো ভালো। আমাদের রেশন কার্ড ছিল না, তো তেল পেতাম না, চাল পেতাম না। এই কার্ডটা পেলে কি কি সুবিধা হবে? এটা পেতে গেলে তোমার সব কিছু সুবিধা হবে, তোমার ধরো যে চাল পাবো, বাচ্চারা পড়াশোনার জন্য একটা সুবিধা হবে। কাকে ধন্যবাদ দিচ্ছেন? হ্যাঁ, কাকে ধন্যবাদ দিচ্ছেন? এই জন্য আমি মমতা দিকে ধন্যবাদ দিচ্ছি। কেন? তার জন্য করে দিচ্ছে, তার জন্য আগে তো অনেক প্রধানমন্ত্রী ছিল, তার জন্য তো কেউ করে দিচ্ছিল না, তার জন্য তাকে আমি ধন্যবাদ দিচ্ছি মমতা দিদিকে। ভয়েস নিউজ সংবাদ আজকের মতো এ পর্যন্তই। घर में एक यादों की दीवार हो, मैं कौन हूं और आई मैं कहां से, किन किन राहों से गुजरी हूं। दीवारें नहीं, यादें हैं। कुछ नए नए से रंगों में मेरा नया नया अंदाज भी हो, और हो एक कोना ऐसा जो ख्वाबों की खातिर खाली हो। पेश है बर्जस सिल्क ग्लैमर क्रिस्टल रिफ्लेक्टिव टेक्नोलॉजी के साथ। दीवारें नहीं, यादें हैं। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaina. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज़।